আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আজকে আমি আর রনি চলে এসেছি আমরা আমাদের রেস্টুরেন্টের জন্য বাজার করতে। আমাদের রেস্টুরেন্টে প্রায় প্রতিদিনই বাজার করতে হয়, আর প্রতিদিনই প্রায় অনেক পরিমাণে বাজার করা হয়। তো ওই দিন আমাকে রনি বলল যে আমার সাথে চলো, আমরা একসাথে বাজার করতে যাই, দেন হচ্ছে গাড়ি থেকে রেস্টুরেন্টে একসাথে বাজারগুলো নামাবো, আমারও একটু হেল্প হবে। তো ওই দিন ছিল আমারও ফার্স্ট টাইম, মানে আমাদের নিজেদের দোকানটা দেখা, তো আমিও রাজি হয়ে গেলাম। দেন দুজনে মিলে চলে গেলাম রেস্টুরেন্টের জন্য বাজার করতে। এই হচ্ছে খাদিসপাল, এত বড় ট্রলি, এখন ঢুকতেছি। বাজারে ঢুকার সাথে সাথে দেখলাম এত সুন্দর সুন্দর বড় বড় লাল পেঁয়াজ, তাই রেস্টুরেন্টের সাথে সাথে আমার বাসার জন্য এখান থেকে পেঁয়াজ নিয়ে নিলাম। খাদিসপালে হচ্ছে আপনার রেস্টুরেন্টের জন্য যাবতীয় যত কিছু আছে, কোকা কোলা থেকে শুরু করে মাংস, মশলা, ফাস্টফুডের যত আইটেম লাগে সবকিছু এখানে পাওয়া যায়। আর উপরে দেখেন কত জিনিস ভরা। এই যে এখান থেকে কিন্তু আপনারা চাইলে নিজেদের দোকানের জন্য ডেলিভারি নিতে পারেন। তো এখন আমরা যে রুমটাতে আছি, এই রুমটা হচ্ছে পুরোটাই ফ্রিজার করা, মানে যত টাইপের জিনিস এখানে আছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই পুরো রুমটাই হচ্ছে ফ্রিজের মতো। মানে উপর থেকে ঠান্ডা বাতাস আসছিল, একদম ডিপ ফ্রিজের যে ঠান্ডা বাতাসটা ওরকম। তো ওখানে বেশিক্ষণ আমরা থাকিনি, জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি। তো বের হওয়ার আগে দেখছিলাম যে ভালো ভালো টমেটো ছিল এখানে, প্রায় 5 কেজির মতো টমেটো আমরা আমাদের বাসার জন্য নিয়ে আসি। মাংসের কিমা হচ্ছে বিয়ন্ড কেবাব, মানে কাবাব করার জন্য যে মাংসের স্লাইসগুলো ওটা হচ্ছে এখানে। এই যে আর এটা হচ্ছে স্টেকসের জন্য, বার্গারে যে স্টেক থাকে সেগুলো এখানে পাওয়া যায়। আর এখানে হচ্ছে আপনার টাকোস, তারপরে বার্গার যে সমস্ত রুটিগুলো আছে এখানে এগুলো পাওয়া যায়। এখান থেকে আমরা মোট 6টা নিয়ে নিছি ফ্রিজ থেকে, 6 বক্স আর কি, 6 বক্স ফ্রিজ নেওয়া হয়েছে। সবাই বাসার জন্য আমি একটু তেল নিয়ে নিছি এখান থেকে। এখানে অলিভ অয়েলও আছে, ইভেন দো ড্রামের মধ্যেও তেল আছে। আর এগুলো বড়, মানে বড় যে তেলগুলো থাকে ওগুলো হচ্ছে একটু দামে সস্তা, এই হচ্ছে ব্যাপার। আর এখানে টমেটোর দাম, মানে বাজারের থেকে এখানে টমেটোগুলো একটু ফ্রেশ থাকে, আর দামও তার থেকে একটু কম থাকে। তো চিন্তা করছি বাসার জন্য যে আমার কিছু কিছু বাজার থাকে, যেমন মাংস, টমেটো, তেল, এগুলো আমি এখান থেকে নিব। এখানে হচ্ছে যত পদের সস আছে, ফাস্টফুড আইটেমে যত পদের সস লাগে এখানে সব কিছু, এগুলো সব হচ্ছে সস। আর এগুলো হচ্ছে প্যাকেট সস, যেগুলো যে পিৎজার সাথে যে দেয় এগুলো এখানে এই বক্সের মধ্যে আর কি। মশলা, তার একটা মশলা হচ্ছে বিভিন্ন হার্বের যে মশলাগুলো থাকে সেটা। নুডলস শুকোবো 1 বক্স, এই বিস্কিটগুলো হচ্ছে আপনার মাত্র 2 টাকা, মানে 1 ইউরো 71 সেন্ট। তারপর এখানে স্নিকার্স যেগুলো আছে, এই যে স্নিকার্স এগুলো হচ্ছে 0.75 সেন্ট। বিভিন্ন ধরনের চকলেটস আছে এখানে, অবশ্যই মার্কেটের থেকে অনেক কম দাম। টুইক্স যেটা হচ্ছে এখানে দাম, টুইক্সের দাম হচ্ছে এখানে 1.99, মানে 1 ইউরো 99 সেন্ট। যেটা নুটেলা, দেন হচ্ছে ওরিও, যে ওরিও বিস্কিটস, ওরিওর দাম হচ্ছে 2 ইউরো 32।
এখানে হচ্ছে সব বাদামের আইটেম, এই যে একদম ছিলানো যে বাদামগুলো, কাঠ বাদাম, তারপর একদম গুঁড়া করা বাদাম, তারপরে হচ্ছে কিশমিস এইখানে, দেন হচ্ছে এটা হচ্ছে ড্রাইড ফ্রুট, মেবি কিউই, এটা কিউই ড্রাই করে রেখে দিচ্ছে। আর এখানে হচ্ছে বাদাম স্লাইস করা, আমরা পায়েস টায়েস রান্না করলে যে ব্যবহার করি, ডেজার্ট আইটেমে ব্যবহার করি সেটা। এই হচ্ছে জেলি আইটেম, এগুলো সব হচ্ছে জেলি আইটেম, নিচে কিন্তু বাদাম আছে, এগুলো কিন্তু বাসায় নিয়ে ভেজে খাওয়া যাবে অনেক। সো আমাদের বাজার করা শেষ, এখন বিল পেমেন্ট করে আমরা যাব রেস্টুরেন্টে। এখন হলো আসল কাজ, গাড়িতে সব মালামাল উঠানো, দেন রেস্টুরেন্টে গিয়ে আবার গাড়ি থেকে মালামাল রেস্টুরেন্টে গিয়ে নামানো। গাড়ির পিছন সাইড পুরোটা ফিল আপ হয়ে গেছে আমাদের বাজারে, এখন চলুন বাজার নিয়ে যাওয়া যাক আমাদের রেস্টুরেন্টে। আমার পিছনে সব হচ্ছে মালামাল, গাড়ির পিছনে যে জায়গা সেটার জায়গা হয় না, দেন হচ্ছে আমরা পিছনের যে তিন সিট সেটা সামনে রেখে দেন সব মালামাল ওই যে আমাদের পিছনে রাখছি। এখন এখান থেকে যাব আমরা রেস্টুরেন্টে, দেন আবার সব গাড়ি থেকে মালামাল নামিয়ে রেস্টুরেন্টে গুছিয়ে রাখতে হবে। চলে এসেছি আমরা আমাদের রেস্টুরেন্টে, এখন রনি আর আমি মিলে রেস্টুরেন্টে গিয়ে আমাদের মালামালগুলো রেখে আসব। একটা রেস্টুরেন্ট চালাতে কিন্তু সেটার পিছনে অনেক শ্রম দেওয়া লাগে, বাসা বাড়ির চেয়েও ভারী কাজ কিন্তু এই রেস্টুরেন্টে করতে হয়। আমার প্রতিদিনই মন চায় যে রনির সাথে গিয়ে কিছুটা কাজে হেল্প করি, কিন্তু বাবুর জন্য আর হয়ে ওঠে না। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ভিতরের অংশ, এখনো অনেক কিছু গোছানো বাকি, অনেক ডেকোরেশন করা বাকি, তো আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাল্লাহ। সবকিছু ঠিক করে আপনাদের সাথেও শেয়ার করব আমাদের রেস্টুরেন্ট নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।